তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আমেরিকা। আমেরিকার করা ৬ উইকেটে ১৪৪ রানের জবাবে ১৯ ওভারে ১৩৮ রানে অল আউট হয় বাংলাদেশ। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় সফরকারী দল। প্রথম ওভারে সৌমু সরকার শূন্য রানে বিদায় নেন। তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত জুটি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বড় রান যোগ করতে পারেননি। ১৯ রান করে আউট হন তানজিদ। শান্ত ৩৬, তাহিদ হৃদয় ২৫ ও সাকিব আল হাসান ৩০ রান করেন। তবে দলের জন্য সেটা যথেষ্ট ছিল না, ভুল সময়ে আউট হয়ে দলের বিপদ বাড়ান তিনজনই। এর সঙ্গে যোগ হয় লোয়ার অর্ডারের ব্যর্থতা। ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আর নিশ্চিত প্রথমবারের মতো আইসিসির অ্যাসোসিয়েট কোনো দেশের বিপক্ষে তাদের সিরিজ হার। সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি হবে শনিবার একই ভেন্যুতে।